দু সালে পাঁচ সেট ট্রেন দিয়ে ট্রায়াল শুরু হবে মেট্রো রেলের মেট্রো রেলের দুই সেট কোচ নির্মাণ শেষ হয়েছে জাপানের কারখানায় ডিসেম্বরের মধ্যে শেষ হবে সেট কোচ কর্তৃপক্ষ বলছে আরও বছরের শুরুতে এই পাঁচ সেট ট্রেন দিয়ে তারা ট্রায়াল রান শুরু করতে চান এ লক্ষ্যে মেট্রো লাইনের প্রথম তিনটি স্টেশন প্রস্তুত করার কাজও চলছে দ্রুত গতিতে জাপানের কাওসাকিতে যখন মেট্রো রেলের তৈরি দুটি কোচের ফ্যাক্টরি ট্রায়াল চলছে তখন এমন কর্মব্যস্ততা মেট্রো লাইনের ডিপো এলাকায় এখান থেকেই প্রতিদিন ভোর পাঁচটা থেকে চলাচল শুরু করবে মেট্রো রেল মধ্যরাতের বিরতিতে হবে ধোয়া মোছা ও পরীক্ষা নিরীক্ষার কাজ এ লক্ষ্যে এরই মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে ওয়ার্কশপ স্টাবলিং শিল্ড বসে গেছে ডিপো এলাকার ষোলো কিলোমিটারের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার লাইন মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে এখান থেকেই তারা মেট্রোর পরীক্ষামূলক চলাচল শুরু করতে চান কিন্তু দেশের মাটিতে কবে পৌঁছবে মেট্রো ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এম সিদ্দিক বলেন ডিসেম্বরের পরপরই এ বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। পরে যে ফরমালিটিস আছে সেটা করে আমরা নিয়ে আসবো জাপান এম্বাসি কিন্তু কাজ শুরু করেনি যদি দেখি ডিসেম্বরের পরেও কোনো পরিস্থিতির পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নিব উত্তরা থেকে আগারগাঁও পথ নির্মাণে যে কয়েকটি ভায়াডাক্ট বা ব্যালান্স কান্টিলিভার বসানোর কাজ বাকি ছিল তাও শেষ পর্যায়ে দূর থেকেই দেখতে পাওয়া যায় মেট্রো রেলের তিনটি স্টেশন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উড়াল পথের উপর রেললাইন বসানোর কাজও তবে চ্যালেঞ্জও আছে সংকটাপন্ন না হলেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন মেট্রো রেলের প্রায় পনে তিনশো কর্মী একেবারে বায়োজ্যেষ্ঠ যারা তারা কাজে ফিরতে পারেননি এখনো এম এ এন সিদ্দিক বলেন খুব বেশি যারা বায়োজ্যেষ্ঠ তারা এখন বাংলাদেশে আসতেছেন না আমরা ব্যবহার করি যার মাধ্যমে কাজের সুপারভিশনটাও বাইরে থেকে করা যায় সীমিত কয়েকজনের জন্য কাজে কোনো বাধাগ্রস্ত হবে না আমাদের যে টার্গেট আছে সে টার্গেট আমরা অর্জন করতে পারব। ডিএমটিসিএল বলছে উত্তরা থেকে আগারগাঁও প্রথম অংশের কাজের অগ্রগতি সাতাত্তর শতাংশের বেশি সফটওয়্যার সিস্টেম সহ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ নিয়ে প্যাকেজের কাজও শেষ হয়ে গেছে অর্ধেক